আসসালামু আলাইকুম মাসুদ ভাইরা, এই দেখুন আমাদের 2022 সালের নতুন শোল মাছ। এই শোল মাছগুলো আমরা ফিড অভ্যস্ত করেছি এবং এটা ভিয়েতনামের শোল মাছ। আপনারা দেখুন, আপনারা যারা ভিয়েতনামের শোল মাছ চাষ করতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বা আমার এই মাছগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ আপনার ব্রিডিং করে। এবং দেখুন আপনারা, এটা ভিয়েতনামের শোল মাছ, কী সুন্দর মাছের কালার, মাছের সাইজ। এটা ভিয়েতনামের শোল, আপনারা যারা এই জাতীয় মাছ চাষ করতে চাচ্ছেন প্রতি শতাংশে 200 থেকে 300 পিস চাষ করতে পারেন। এবং এটা রোগবালায় কম হয়, মাছের সাইজটা খুব চমৎকার, প্রতি শতাংশে 200 থেকে 300 মাছ দিতে পারবেন। আপনারা 8 থেকে 9 মাসে এই মাছটা কালচার করতে পারবেন। আপনারা 700 থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। ফিড নির্ভর মাছ, ভিয়েতনামের শোল মাছ বা ফিড দিয়ে মাছ চাষ করা হয়। আপনারা চাষ করতে চান এই মাছ চাষ করতে পারবেন। এবং আমরা আসলে এই পোনাগুলো কীভাবে তৈরি করি দেখুন, এটা আমাদের একটা হ্যাসিং জার, এখানে আমরা দেখাতে চেষ্টা করছি ছোটো ছোটো মাছ। দেখুন এগুলো ছোটো ছোটো শোল মাছ, আমরা হ্যাসিং করেছি, করে এখানে রেখে দিয়েছি। তো এখান থেকে নার্সিং করে আমরা মোটামুটি একটা পয়েন্টে জায়গা নিয়ে এসেছি। এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছগুলো তো আমরা, এই মাছগুলোর সাইজ হচ্ছে বর্তমান 3 ইঞ্চি প্লাস মাইনাস। তো আপনারা সামনে শীতকালে ভিয়েত শোল মাছের কিন্তু শীতকালে রোগ বলা হয় আপনারা জানেন। তো আপনারা যারা শোল মাছ চাষ করতে চান একটু বড়ো সাইজে পোনা মজুত করবেন, ছোটো মাছ ছাড়বেন না। ছোটো মাছ কোন শোল মাছ বলে না, কোনো মাছেরই ছোটো মাছ ছাড়বেন না, কারণ ছোটো মাছের আসলেই কালচার ফিড বেশি লাগে, রোগ বেলায় বেশি হয়, পুকুরে ছাড়লে খুঁজে পাওয়া যায় না। তো আপনারা এসবগুলো মাথায় রেখে মাছ চাষ করবেন, সবসময় বড়ো মাছ ছাড়বেন। আর আপনারা যারা এই শোল মাছ চাষ করতে চান, এটা ফিড দিয়ে চাষ করা যায়, এটা ছোটো জায়গায় চাষ করা যায়, আপনারা সেভাবে চাষ করতে পারবেন। এবং বিস্তারিত তথ্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের এই মাছগুলো বর্তমান 3 ইঞ্চি প্লাস মাইনাস, যেটা ফিড নিয়ে বলতে পারছেন ফিড, আমরা ফিড দিয়ে এগুলোর চাষ করছি। দেখুন বর্তমান আমার হাউসে ফিড আছে, এই ফিড আছে আগাতা কোম্পানির ফিড, এটা ভিয়েত, এটা শোল মাছের ফিড। এবং এই ফিডের সাইজ 0.5 mm। তো শুভকামনা রইল, আপনারা যদি মাছ চাষ করতে চান, কোনো সংগ্রহ করতে বা বিভিন্ন তথ্য পেতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দোয়া রইল।